আজ আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে দ্য স্নেইল। স্নেইলের 4-6 স্ট্যানজা অবধি, নতুন বইগুলোতে 6 স্ট্যানজা অবধি দেওয়া আছে, পুরনো বই নেই, তাই আমি বোর্ডে তুলে দিলাম। দেখো 4 স্ট্যানজায় আছে, ওয়্যার এভার হি ডুয়েলস, সে যেখানেই বাস করুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একা একাই বাস করে। ডুয়েল কথাটার মানে হচ্ছে বাস করা। এক্সেপ্ট হিমসেলফ, এক্সেপ্ট মানে ছাড়া, এক্সেপ্ট হিমসেলফ তাকে ছাড়া, হ্যাজ শ্যাটেল স্নান, তার কোনো ব্যক্তিগত, শ্যাটেলস কথাটার মানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, তার কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড, আর এতেই সে সন্তুষ্ট, টু বি হিজ ওন হোল ট্রেজার, অর্থাৎ কিনা এতেই সে সন্তুষ্ট এবং এই সম্পদ নিয়ে, টু বি হিজ ওন হোল ট্রেজার, যে সে নিজেই নিজের সম্পদ, এটা নিয়ে, ট্রেজার মানে হচ্ছে সম্পদ, এটা নিয়েই সে সন্তুষ্ট। তাহলে গেল, এবার আমরা 5 স্ট্যান্ডায় আসছি। দেখো, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, তাই হারমিট লাইক বলেছে, হারমিট নয়, হারমিট হলো সাধু, সাধুর মতো, তাই সে সাধুর মতো জীবনযাপন করে, হিজ লাইফ হি লিডস, সে তার জীবনযাপন করে, সে তার জীবনটাকে পরিচালনা করে ঠিক সাধুর মতন করে। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, ব্যাঙ্কুয়েট কি, ব্যাঙ্কুয়েট হচ্ছে বড় বড় মানে খানাপিনার যে মানে ভোজসভা যাকে বলে বাংলায়, সে বড় বড় ভোজসভায়, যেগুলো আমাদের দেশে একটু কম হয়, বিদেশেই বেশি হয়, সেই সব ভোজসভায় তারা কি করে, খাওয়া দাওয়া করে, নাচানাচি করে। তাহলে এসবের জন্য একা তো খাওয়া যাবে না, এইসব ভোজসভায় গেলে সঙ্গীত দরকার, সঙ্গীত নাচ করার জন্য সঙ্গীত দরকার হয় সেখানে, তো সেই জন্য সেরকম কোনো ধরনের তার সঙ্গী নেই, এরকম ব্যাঙ্কুয়েটে, এরকম মহাভোজসভায় তার কোনো সঙ্গী নেই, তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার কোনো প্রয়োজন হয় না কোনো সঙ্গী। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, আর যদি সে দেখে যে ভোজসভায় কোনো একজন কেউ এসে গেছে, অর্থাৎ সে যখন খাচ্ছে তখন যদি টের পায়, যদি দেখতে পায় কোনো গাছের ওপরে উঠে কোনো গাছের পাতা খাচ্ছে, ওই সময় দেখলো আরেকটা কেউ এসে গেছে খাওয়ার জন্য ওই পাতা, তখন সে কী করে, অনলি ফিটস দ্য ফার্স্ট আর, তখন সে দ্রুততার সঙ্গে তার খাওয়াটা শেষ করে, বুঝতে পেরেছো, যাতে অন্যরা খেয়ে ফেলতে না পারে পাতাটা, বা তার খাদ্যটা খেতে না পারে, সেই জন্য তাদেরকে সে হারিয়ে দিয়ে খুব দ্রুত সে খাবারটাকে খেয়ে ফেলে। তাহলে গেল 4 স্ট্যান্ডায় বলেছিল সে একাই বাস করে, একাই তার কোনো ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, কাজে সে নিজেকে নিজেই, নিজেকেই নিজের সম্পদ বলে ভেবে খুব আনন্দ পায়, সন্তুষ্ট হয়। দ্বিতীয় অর্থাৎ 5 স্ট্যান্ডায় বলা হলো যে সাধুর মতো জীবন সে যাপন করে, তার মহাভোজ সভায় কোনো সঙ্গীর প্রয়োজন হয় না, যদি তার খাবার সময় কোনো সঙ্গীকে সে পেয়ে যায়, তার কোনো প্রতিযোগীকে সে পেয়ে যায়, সে তখন কি মনে করে, বা সঙ্গীকে পেয়ে যায় সে তাকে প্রতিযোগী মনে করে, সে দ্রুত তার সঙ্গে কি করে, সে খাবারটা শেষ করে। এবার 6 স্ট্যান্ডায় আসছি, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, হু সিক্স, যারা তাকে চায় তাদেরকে হতেই হবে, তারা অন্ধের থেকেও খারাপ, অন্ধের থেকেও জঘন্যতর, অন্ধরা তো খুঁজে পায় না কিন্তু তাদের চোখ থাকতেও তারা অন্ধ, বুঝতে পেরেছ, এটাই বলতে চেয়েছে। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, তারা, এই যে তুলনা করলো, ওয়ার্স শব্দটা, ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স দ্যান ব্লাইন্ড, অর্থাৎ অন্ধের থেকেও তারা জঘন্যতর। কেন বলেছে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কেননা তাকে তো একা পাওয়া যাবে না, সে এবং তার বাড়িটা একই সঙ্গে সংযুক্ত করা আছে, বুঝতে পেরেছ, যে তাকে এবং তার বাড়িটাকে কখনো আলাদা করা যায় না, তাই যদি কেউ তাকে একা একা পেতে চায় তাকে বোকা বা অন্ধের থেকেও জঘন্যতর বলাটা ভুল হবে না। তারপরে বলেছি ইফ ফাইন্ডিং ইট, যদিও বা পাওয়া যায়, অর্থাৎ তুমি শামুকের খোলাটা পেয়ে গেলে, শামুক সহ শামুকের খোলাটা পেয়ে গেলে, মুখটা বন্ধ আছে, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, ওই মুখ বন্ধ, সুতরাং তুমি শামুকের খোলার ভিতরে শামুকটা যে লুকিয়ে আছে সেটা তুমি বুঝতে পারবে না, বুঝতে পেরেছ, অর্থাৎ কিনা এর প্রভু যে এই বা এটার ভেতরেই অবস্থান করছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। সুতরাং তাকে খুঁজে পাওয়া গেল, তার প্রভুকে খুঁজে পাওয়া যায় না, কেননা প্রভু যেই মাত্র টের পান যে কেউ এসে গেছে, তাকে কেউ ছুঁতে যাচ্ছে, সাথে সাথে শরীরটাকে গুটিয়ে নিয়ে কি করেন, তিনি তার শেলের ভেতরে আশ্রয় নেন। এইরকম অবস্থায়
কী করা হয় আমরা দেখতে পাই না, সে তা মানে অর্থাৎ শামুককে, শামুক একবার খোলার ভিতরে ঢুকে মুখ বন্ধ করে দিলে আর তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়। তাহলে এই গেল তোমাদের, টেক্সটটা। এবার আমি দেখো কতগুলো তোমাদের জন্য কি পয়েন্টস তৈরি করেছি, কি বলেছি আমরা চার লেসে, চার স্ট্যানজার থেকে ছয় স্ট্যানজা অবধি এটা দেখছি। দেখো, হি লিভস অল অ্যালোন উইদাউট এনি পার্সোনাল বিলঙ্গিংস, সে একা একাই বাস করে, কোনো ব্যক্তিগত সম্পত্তি তার নেই। পরেরটা হলো, হি ইজ কন্টেন্টেড টু বি হিজ ওন ট্রেজার, তিনি নিজেকে নিজের সম্পদ ভাবেন, মানে শামুক সে নিজেকে নিজের সম্পদ ভেবে সন্তুষ্ট থাকে। হি লিভস লাইক এ হারমিট অ্যান্ড উইদাউট এ পার্টনার ইন এ ব্যাঙ্কুয়েট, সে সাধুর মতো জীবনযাপন করে, তাই লাইক বলেছে মতো, সাধুর মতো জীবনযাপন করে এবং তার ব্যাঙ্কুয়েটে মহাভোজ সভায় কোনো পার্টনারের কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। হি ফিটস ফাস্টার ইফ হি অ্যাপ্রিহেন্ডস এ কম্পিটিটর, সে দ্রুততার সঙ্গে খায় যদি সে অ্যাপ্রিহেন্ড আন্দাজ করতে পারে যে তার কোনো কম্পিটিটর এসে গেছে, প্রতিযোগী এসে গেছে। তাহলে ইট ইজ ফার্টাইল টু ফাইন্ড হিম অ্যালোন উইদাউট হিজ শেল, তাকে একা খুঁজে পাওয়া নিরর্থক, বুঝতে পেরেছো, তার খোলা ছাড়া। ইফ এনি ওয়ান গেটস দ্য শেল, কেউ যদি ওই খোলাটা খুঁজে পায়, হি গেটস নো আইডিয়া অফ ইটস ওনার হু লিভস ইনসাইড দ্য শেল, তার কোনো ধারণাই থাকবে না যে এর মালিক সে কোথায় বসে আছে, ওই শেল ওই খোলাটার ভেতরে বসে আছে। এই গেল, এবার দেখো এই মানেগুলো দিয়ে দেওয়া আছে, মানেগুলো দেখবে, ডুয়েলস মানে বাস করে, শ্যাটেলস মানে ব্যক্তিগত সম্পত্তি, স্যাটিসফাইড তৃপ্ত, ট্রেজার সঞ্চিত সম্পদ, হারমিট মানে মঙ্ক বা সাধু, লিডস মানে ক্যারিয়ন চালিয়ে যায়, ব্যাঙ্কুয়েট মানে ফিস্ট বা মহাভোজ, ফাস্টার মানে কুইকার দ্রুততর, সিক্স মানে টু ফাইন্ড মানে খোঁজা, আর ওয়ার্ডস মানে জঘন্যতর, কম্বাইন্ড মানে সংযুক্ত, ফেলস মানে ব্যর্থ হওয়া, মাস্টার মানে হচ্ছে মালিক। আজ এই পর্যন্তই থাকলো।